जुएल भाई श्रद्धार सहित विनय सहित मंच आसन की अलंकृत करार्जन सविनय अनुरोध जाना मोहम्मद मंच उपस्थापना करार्जन आहवान जाना नजरुल इस्लाम बरकत सहयोद्धा भाईरा एवं पत्र एलकार सामने हमार भाईरा बोनेरा एवं पाड़ा प्रतिबेशी भाईरा सबाई के हमार नमस्कार मुसलमान देर के हमार आदर उत्साहित करें শচীন বর্মন দাস ধন্যবাদ শচীন দাকে ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আজকের এই সভার সম্মানিত ব্যক্তি যাকে আমরা সম্মাননা দিতে যাচ্ছি তাকে বরণ করছে ক্রেস দিয়ে পাবেল বাবু অমিতর সুধি সুন্দর এটা মনক পরিবেশে আমাদের আজকে ছোট্ট অনুষ্ঠান ফুল দিয়ে বরণ করছেন ফুল দিয়ে বরণ করছেন আজকের সভার সভাপতি এবং প্রধান অতিথি দুজনেই আজকের যাকে সম্মাননা দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন সিরাজউদ্দিন মাস্টার তাকে বরণ করা হচ্ছে শ্রী রতনলাল বক্সি ধন্যবাদ রতনলাল বক্সি তাকে ধন্যবাদ সবাইকে এ পর্বে ফুল দিয়ে বরণ কর সভাপতি শ্রী চক্রধর বর্মনকে স্মরণ এবং সৈকত রতনলাল বক্সি না সরি শ্রী গোপাল ধর ও সাইফুল ইসলাম আপনারা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান বরিকিপাড়া মন্দির কমিটির সভাপতি রতনলাল বক্সি শ্রী রতনলাল বক্সি প্রশ্ন করি জীবন সায়ন্যে এসে উপনীত হয়েছেন আপনারা আপনাদের মুক্তিযুদ্ধকালীন যে অভিজ্ঞতাটুকু সেই অভিজ্ঞতাটুকু যদি আমাদেরকে লিখে দিয়ে যান শুনিয়ে দিয়ে যান অন্তত পরবর্তী যে প্রজন্ম আমরা আছি এই দেশের প্রতি এই দেশটিকে কিভাবে
গড়লো, যে দেশটি কিভাবে হলো সেই ইতিহাসটুকু আমাদের জানা থাকলে আমরা আরো বেশি সে সময় যে কষ্ট ছিল বর্ণনা করা যাবে না। আজকে আপনারা যারা মুক্তিযুদ্ধ হয়েছে যারা তারা নিশ্চয় জানেন আমাদের অল্পকাজী হয়ে চিঠি পাওয়া গেল যে মুক্তিযুদ্ধ স্বীকৃতি আরো অনেক মুক্তিযুদ্ধ স্বীকৃতি পাওয়া বাকি আছে। আমি চাই সিংহাসিনার আমলে যেটা হয়েছে সেটা যার বদলতে যার কারণে আজকে বাংলাদেশ সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 58 জন ব্যক্তি এই বীর মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছেন, তার মধ্যে একজন এই 24 নম্বর ওয়ার্ডে পেয়েছে, আমাদের গর্বের বিষয়। জনাব সিরাজউদ্দিন মাস্টার সৌদ বড় ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। See you.